ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভীষণ পেট ব্যথা, পেটের মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে। আপনি কি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এসব কিছু খান? না না, থাক ডাক্তার সাহেব, ওইসব কিছু আনতে হইব না, আমি সব বাসা থেকে খেয়ে আসছি। আপনার দাঁত ভাঙলো কিভাবে? আর বললেন না ডাক্তার সাহেব, আমার বউয়ের বানানো রুটি যে এত শক্ত হয়। তো বউকে বলবেন যেন একটু নরম করে রুটি বানায়। আরে বলছিলাম বলেই তো আজকে আমার এই দশা। ডাক্তার সাহেব, আমার ছেলে একটি চাবি গিলে ফেলছে। আপনার ছেলে চাবিটি কখন গিলেছে? আজ থেকে 10 দিন আগে। 10 দিন আগে গিলেছে, আর আপনি এতদিন পর নিয়ে আসলেন? আসলে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, কিন্তু আজকে সেটাও হারিয়ে ফেলছি। ভয়ের কিছু নেই, চট করে আপনার দাঁত তুলে ফেলবো, একটু ব্যথা পাবেন না। না না ডাক্তার সাহেব, আমার ভীষণ ভয় করছে, যন্ত্রণায় তো আমি মরেই যাব। আচ্ছা ঠিক আছে, এই নিন খানিকটা ব্র্যান্ডি খেয়ে নিন, ব্র্যান্ডি খেলে মনে একটু সাহস বাড়বে। কি এখন একটু সাহস বেড়েছে তো? জি ডাক্তার সাহেব, অনেক সাহস বেড়ে গেছে, এখন দেখি কোন শালা আমার দাঁত তুলতে আসে, একবার খালি হাত লাগাইতে আসুক, এক ঘুষিতে বাপের নাম ভুলাই দিমু। আপনি বলেছেন যে আপনি সারা রাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন। জি হ্যাঁ। তো এটা কতদিন ধরে চলছে? এই তো ধরেন প্রায় 1 বছর ধরে। আচ্ছা, কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? যেমন ধরুন খাবার দাবার অথবা কোথাও বেড়াতে যাওয়া। হ্যাঁ, ওইসব করতে যাই আমি আমার ব্যাটিংটা মিস করি নাকি? ডাক্তার সাহেব, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। কি রকম অদ্ভুত রোগ? এই তো আমি অল্পতেই রেগে যাই আর শুধু গালাগালি করি। আচ্ছা আপনি একটু বিষয়টা খুলে বলুন তো। শালা হারামজাদা, একবার খুলে বলছি হয় না, আর কয়বার খুলে বলবো? ডাক্তার সাহেব, আমি অনেক দিন বাইচে থাকতে চাই, এখন এর জন্য কি করতে পারি? আচ্ছা তাহলে যান বিয়ে করেন গিয়ে। কেন, বিয়ে করলে কি অনেক বেশি দিন বাইচে থাকা যায়? সেটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে আপনি বিয়ের পর আর বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনার কি সমস্যা বলুন? আমি কাল রাতে স্বপ্ন দেখছি যে বিশাল একটা তরমুজ খেয়ে ফেলছি। এ তো খুবই ভালো কথা, কিন্তু ঘুম ভাঙার পরে দেখি আমার কোলবালিশটাই নাই।